আবু তালেব রাসুলের চাচা, কুরাইশদের আরো কিছু উল্লেখযোগ্য লোক নিয়ে যখন সিরিয়াতে ওই যে বণিক দল বলা হয় যখন যাচ্ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামকে সঙ্গে নিয়ে, রাস্তায় যেতে যেতে এক পাদ্রির সঙ্গে দেখা হলো। সেই পাদ্রি দেখেই রাসুলের হাত ধরে পরে বললেন যে তোমাদের নেতা কে? বলছে আবু তালেব। আবু তালেবকে ডেকে নিয়ে পাদ্রি কি বলছিলেন যে ওই সিরিয়ায় যাওয়া যাবে না, রোমকরা রোমবাসীরা তারা কিন্তু জেনে গেছে ওই তাওরাতে যে মুহাম্মদ ইসলাম এক যুগে আসবে, এরকম এরকম কাজে পেলে কিন্তু মেরে ফেলবে, তাকে মক্কায় আপনি ফেরত পাঠান। তখন মক্কায় ফেরত পাঠালেন একজন কি পাদ্রি, মুসলিম না অমুসলিম, সে ভবিষ্যৎ রাসুলকে দেখেই ওই যে খাতমুন নবুয়াহ এটা দেখে বুঝতে পেরেছেন এবং তিনি তাদের কিতাবে আগে পড়েছেন জেনেছেন দেখেই জেনেছেন, তাকে ফেরত পাঠালেন। এটা রাসুলের একটা মর্যাদা, রাসুলের মর্যাদা। এরপরে তার দুধমা, সংক্ষেপ করছি, তার দুধমা কে? হালিমা আর সাদিয়া। হালিমা সাদিয়া, আরব দেশের প্রথা ছিল যে শহরের বাচ্চাদেরকে, শহরের বাচ্চাদেরকে ওই গ্রাম দেশে শিশুকালে দেওয়া, সেখানে কি রূপে গ্রামের স্বচ্ছ বাতাস আবহাওয়া সেটা ভোগ করবে, এবং গ্রাম দেশের ভাষা ছিল তখন কি বেশি শুদ্ধ, সেই ভাষা তারা শিখবে। এই লক্ষ্যে শহরের মেয়েরা তাদের বাচ্চাদেরকে গ্রাম দেশে দিত শিশুকালে লালন পালনের জন্য। সেই প্রেক্ষিতে বানু বানু সাদ গোত্রের কিছু মহিলা তারা আসলো, মক্কায় আসলো। মহিলারা ওই প্রত্যেকেই কী করল, এই বাচ্চাদেরকে নিল লালন পালনের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মহিলাদের কাছে পেশ করা হয়েছে। যখন জানছি যে তিনি এতিম, বাবা নাই, তারা নিয়ে লালন পালন করে কিছু পারিশ্রমিক পেত। যেহেতু এতিম তার তো পারিশ্রমিক পাওয়া যাবে না, এই বিধবা মহিলা কী বা পারিশ্রমিক দিবে, এই জন্য নিতে কেউ রাজি হলো না। কিন্তু হালিমা সাদিয়া, তিনি যখন কোনো বাচ্চা পেলেন না, সর্বশেষ তার স্বামীর কাছে অনুমতি নিয়ে স্বামী বললেন যে ঠিক আছে নিয়ে নেওয়া একেই, তখন নিয়ে গেল। বলছেন এই হালিমা, তিনি বলছেন ইবনু ইসহাক ইতিহাসবিদ, তিনি বর্ণনা করছেন তার ইতিহাসে যে তারা যে মক্কায় আসছিলেন একটা মাদি গাদার উপর আরোহণ করে, মাদি গাদা এটা আসার সময় খুব আস্তে আস্তে আসছে মক্কায় আসার সময়, আর যাওয়ার সময় খুব দ্রুত গতিতে গেছে, মানে তার শক্তি বেড়ে গেছে। এই শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম হালিমার কুলে ছিলেন, বললেন আমি যখন তাকে কুলে নিয়ে বসলাম গাদার উপরে, গাদা এত দ্রুত বেগে চলতে লাগলো, সঙ্গিনীরা আমাকে বলতে লাগলো এই তুমি যে চলে যাচ্ছ আমার দিকে একটু তাকাও, আর কি তুমি কি সেই মাদি গাদার উপরেই যাচ্ছ নাকি? বলছে হ্যাঁ সেটাই। তো এটা কেমনে এরকম হলো? তো এবং বলছেন যে তাদের একটি উটনি ছিল, মাদি উট, এটার দুধ ছিল না। এই হালিমা সাদের আগের আরেকটা বাচ্চা ছিল, এই লালন পালন করতো, এই বাচ্চা সবসময় কান্নাকাটি করতো, বাচ্চার কান্নায় নিজেদেরও ঠিকমতো খাবার দাবার ছিল না, আর বৎসরটা ছিল কি দুর্ভিক্ষের বৎসর, ইতিহাসবিদ তিনি বর্ণনা করেছেন দুর্ভিক্ষের বৎসর। তো তাদের রাত্রে ঘুম আসতো না, বাচ্চার কান্নায় একদিকে নিজের কোদার তাড়নায়। তো এই যে উটনি যেটা ছিল সেই উটনির দুধ ছিল না, কিন্তু এই মুহাম্মদ ইসলামকে নেওয়ার পরেই উটনির স্তন দুধে ভরপুর হয়ে গেল। এরপর এই এই গাদিটা বা মাদি গাদিয়াটা সে দ্রুত চলে গেল। তাদের যে বকরি ছিল সেই বকরির আগে দুধ ছিল না, এই মুহাম্মদ ইসলামকে নিয়ে যাওয়ার পরে বকরির এত দুধ দিতে লাগলো যে এই বাচ্চারাও তখন একদম তৃপ্তি সহকারে পান করতে পারতেছে, নির্জাও পান করতো। তো এই যে এই মর্যাদা, এই মর্যাদাটা আর কারোর ব্যাপারে পাওয়া যায় না। তো আমি শেষ করতে চাচ্ছি এখন ভালোবাসা। প্রথমেই বলেছি যে আজকাল এক শ্রেণীর ভণ্ডরা তারা বিভিন্ন রকমের বেদাতি কার্যক্রম করে, বিভিন্ন রকমের শিরকি কার্যক্রম করে, কুফুরি কার্যক্রম করে তারা দেখাতে চায় যে তারা বেশি ভালোবাসে। এই ব্যাপারে
মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা তো আমাদের দরকার আছে, আল্লাহর ভালোবাসার দরকার আছে না? ওই যে বললাম যে জান্নাতে যেতে হলে আল্লাহর রহমতের দরকার আছে, তো রহমত তেমনি পাওয়া যাবে না। আল্লাহকে যদি আমরা ভালো না বাসি, আল্লাহর নির্দেশ নিষেধ যদি আমরা মেনে না চলি, তাহলে তো আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না, আমরা যদি তাকে ভালো না বাসি। তাহলে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো, আল্লাহকে ভালোবাসতে চাইলে আমার অনুসরণ করো, একমাত্র এখানে আমারই অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহখাতা আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে এখানে এখানে মর্যাদার কথা বলা হলো যে আল্লাহর নবী তাকেই ভালোবাসতে হবে, এবং সেই ভালোবাসা সম্পর্কে আল্লামা ইবনু কাসির, এখানে হয়তো আছে তাফসীর কিতাবটা ইবনু কাসির, এটা আমাদের এখন সবচেয়ে পরিচিত এবং গ্রহণযোগ্য তাফসীর ইবনু কাসির। এই ইবনু কাসির রহিমাহুল্লাহ তিনি বলেছেন, মানি দাআ মাহাব্বাতাল্লাহি ওয়া রাসূলি ওয়া লাইসা আলা তরিকাতি ফাইন্নাহু কাযিবুন ফি দাআওয়াহু। আল্লামা ইবনু কাসির তাফসীরে, এই আয়াতের তাফসীরে বলেছেন, যারা দাবি করে বা যে ব্যক্তি দাবি করে আল্লাহর ভালোবাসা এবং তার নবীর ভালোবাসা, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ এবং তার নবীর ভালোবাসা দাবি করে অথচ রাসূলের তরিকার উপরে নেই, তাহলে সে তার এই কথায় চরম মিথ্যুক। আজকে এটি কিন্তু আমরা দেখতেছি রীতিমতো, যে আশেকে রসুল হিসেবে দাবি করতেছে কিন্তু যা কিছু করতেছে সব কি বিদাতি কার্যক্রম করতেছে। তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হলে ভালোবাসার ভালোবাসার যেটা স্বাক্ষর, ভালোবাসার যেটা পরিচয়, সেটা কি তার পুরোপুরি অনুসরণ করতে হবে। আল্লাহ রসুল ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ামা আতাকুম আর-রাসূল ফাখুদূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদেরকে যা প্রদান করেছেন তা তোমরা গ্রহণ করবে, যার থেকে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরে বলেছেন, ফালইয়াহযারিল লাযীনা ইউখালিফুনা আন আমরি, যারা কি করবে আল্লাহ রাসূলের বিরোধিতা করবে তাদের সতর্ক হওয়া উচিত, যারা রাসূলের বিরোধিতা করবে তাদের সতর্ক হওয়া উচিত। কিসের জন্য? আন্তসিবাহুম ফিতনা, তাদেরকে ফিতনায় গ্রাস করে নেবে। সম্মানিত উপস্থিতি, আজকাল আমরা নানান রকম সমস্যায় জর্জরিত, কোন দিকে তাকাবেন, কোথায় যাবেন, সমস্যা নাই এমনটা আমরা খুঁজে পাব না। ব্যক্তি থেকে ব্যক্তি, এখানে যারা আছি কেউ বলতে পারবো না যে সার্বিকভাবে আমরা সুখে আছি, স্বাচ্ছন্দ্যে আছি, ভালো আছি, বলার কোনো সুযোগ নেই, কেউ মনে হয় বলতে পারবো না। অসুখ বিসুখ আছে, সংসারের মধ্যে সমস্যা আছে, ছেলে পেলে হয়তো কথা শুনতেছে না, স্ত্রী কথা শোনে না, একজন নামাজ পড়ে আরেকজন পড়ে না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এলাকায় গোলমাল, দেশে গোলমাল, আর এই যে বালা মুসিবত যেটা বললেন যে আন্তসি বাহুম ফিতনা, ফিতনায় পেয়ে বসবে, ফিতনায় কিন্তু পেয়েছে, করোনা তো যাইও আবার আসতেছে, বড় ধরনের একটা ফিতনা। এই যে আসল বর্ষা কিন্তু মাত্র শুরু হলো, আষাঢ় মাস থেকে বর্ষা কাল যেটা বলা হয়, কিন্তু তার আগেই একবার বন্যায় ক্ষতি করে গেছে সিলেট সুনামগঞ্জে, আবার এখন 80% সিলেট সুনামগঞ্জের 80% এলাকা প্লাবিত, উত্তরবঙ্গে আরো, এবং সব বাদ দিয়ে শুক্রবারে যে ঢাকা শহরের যে অবস্থা, এই যে বেশি দূরে না, এই 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 মোড়ের যে অবস্থা, এরকনউদ্দিন মসজিদের যে এখানে, যেখানে আমিও সেদিন আসছি দেখছি, এটা তো এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি কি বালা, বালা এগুলো পাবে। কাজেই পথ একটাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ভালোবাসতে হবে, শুধু মুখে না অন্তর দিয়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেইভাবে, তাহলে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো, এবং সেখানে আমাদের মুক্তি, নাজাত, ইহকালীন কি আমাদের
ইহকালীন যে এই যে সমস্যা সেগুলোর থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং পরকালে আমাদের মুক্তি আমরা পাবো আশা করা যায়। তো সম্মানিত সতী মণ্ডলী, রাসূল ইসলামের মর্যাদা এক কথায় যদি আমরা বলি তাহলে সারা পৃথিবীর সর্বকালের সকল মানুষের ঊর্ধ্বে, এটার দ্বিতীয় কোনো কথা নেই। আপনারা জানেন যে 100 লোকের সারা বিশ্বের 100 লোকের তালিকা করে সেখানে 1 নম্বরে রাখা হয়েছে, এটা কিন্তু অমুসলিমরা করেছে, মুসলিমরা করে নাই। সেখানে দি 100 যেটা একটা বই, সেখানে 1 নম্বরে রাখা হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূল ইসলামকে। এবং এই আরেকটু যে হাদিসটি দিয়ে আমি শেষ করতে চাচ্ছি, আল্লাহ রাসূল বললেন যে ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি যে ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যেই ব্যক্তির সন্তান সন্ততি মা বাবার চেয়ে আমি তার কাছে প্রিয় না হব, সে মুমিন হতে পারবে না। আর জান্নাতে যেতে হলে শুধু মুসলিম দিয়ে হবে না, এই যে নাম দাঁড়ি মুসলিম, নাম কেউ আসতে মুসলিম, এই দিয়ে কাজ হবে না, মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। সফল কাম কারা? মুমিনরা। মুমিনের যে সকল বৈশিষ্ট্য সুরাল মুমিনুনের মধ্যে বলা হয়েছে সেগুলো লাগবে, সুরাল ফুরখানে বলা হয়েছে ইবাদুর রহমান, এখানে বলা হয়েছে এইগুলো গুণাবলী লাগবে। উহিদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতের ব্যাপারে বলা হয়েছে জান্নাত তৈরি করে রাখিস কাদের জন্য? মুত্তাকিদের জন্য। সাজি নাম কি আসতে মুসলিম, আমি লেখি কি জাতিগত কি মুসলিম, এটাতে কাজ হবে না। কাজেই অরিজিনাল মুসলিম, পিওর মুসলিম, মুমিন এবং মুত্তাকি হতে হলে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণেই সেটা সম্ভব হবে। তখনই আমরা এই দুনিয়াতে যে কদিন আল্লাহ রাখেন হয়তো ভালো থাকতে পারবো, আল্লাহ হেফাজত করবেন এবং পরকালে আমরা মুক্তি পাবো। আমি এই বলি আজকে শেষ করতে চাচ্ছি।